দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী উপজেলার নন এমপিও মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানের চেক হস্তান্তর করেছেন হুইপ শামসুল হক চৌধুরী এমপি। এই উপলক্ষে পটিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহান আজাহান উপমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ওসি মোহাম্মদ বোরহানউদ্দিন, ভাইস চেয়ারম্যান মাজেদাবে গমশিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মইনুদ্দিন মজুমদার, সুবীর দাস, বাবুল, ক্রান্তি দেশ আরো অনেকে। এ সময় হুইপ শামসুল হক চৌধুরী বলেন, সারা বিশ্বে করোনাকালীন মৃত্যু মিছিল শুরু হয়েছিল। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশে অনেক নিরাপদ রয়েছে, যার সুফল ধরে রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি আব্দুল হাকিম রানা। আমাকে টেলিফোন করে আমি তাদেরকে সাহায্য পাঠিয়েছি।